অভিনেত্রী তাসনিয়া ফারিন। ইদানিং ছোট পর্দায় অভিনয় করা অনেকটা কমিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি কলকাতার বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি, কাজ করছেন ওয়েভ ফিল্মেও। তেমনই একটি ওয়েভ ফিল্ম নিকষ, আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবন বাজির গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েভ ফিল্মটি। এটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবা উদ্দিন সুমন। রুবেল হাসানের পরিচালনায় এই ওয়েভ ফিল্মটিতে তাসনিয়া ফারিনের সঙ্গে আরও অভিনয় করেছেন মীর নওফেল আশরাফি, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসরত জাহান, হৃদিকা সহ অনেকেই। ফিল্মটির গল্পে দেখা যাবে নিজের বিবর্ণ জীবনটাকে মেনে নিয়েছে সুলতানা, কিন্তু অসীম স্বপ্নের রং সুলতানার বোনের চোখে আছে ঠিকই। শহুরে আধুনিক জীবনের আকাঙ্ক্ষা আর কৈশোরের সীমা ভাঙের ইচ্ছা তাকে উন্মাতাল করে তোলে নিয়মিতই। ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সারা জাগানোর সিনেমা কাজল রেখা। 400 বছর আগের বাংলার রূপকথা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে এটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, আর খল চরিত্রে কাজ করেছেন খায়রুল বাশার। আরও আছেন অভিনেতা আজাদ আবুল কালাম, ইরেশ জাকের, গাউসুল আলম শাওন সহ অনেকেই। প্রথম সিনেমাতেই আলাদা করে নজর কেড়েছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মন্দিরা চক্রবর্তী। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মন্দিরা গণমাধ্যমকে উচ্ছ্বাস প্রকাশ করে জানান, প্রথম অভিনীত সিনেমা কাজল রেখা দিয়ে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। পয়লা বৈশাখেও প্রেক্ষাগৃহে গিয়েছি, ফুরফুরে মেজাজে ছিলাম। একটি সিনেমা বড় দুটি উৎসবকে ধরতে পেরেছে। সীমান্ত সম্পারে গিয়েছিলাম নববর্ষের দিন, ওখানেও কাজল রেখা হাউসফুল যাচ্ছে। আমি মনে করি ঈদ ও পয়লা বৈশাখ আমার জন্য কাজল রেখার জন্য ভালোবাসা নিয়ে এসেছে। দর্শকদের নিয়ে মন্দিরা জানান, অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা, অনেক দর্শক কাজল রেখা নামেই ডেকেছেন, এটা বড় প্রাপ্তি। আবারও আলোচনায় মাহিয়া মাহি। সম্প্রতি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, অভিনেতা জয় চৌধুরী তার বেস্ট ফ্রেন্ড। অভিনেত্রী বলেন, অল্প সময়ে জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। ও আমার সঙ্গে কোনো সিনেমায় কাজ করেনি। জয়ের সঙ্গে আমার 2019 থেকেই ভালো সম্পর্ক, কিন্তু গোপন রেখেছিলাম, কারণ যে কোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মাহি তার একমাত্র সন্তান ফারিসকে নিয়েই আছেন। অন্যদিকে ভালোবেসে নায়িকা নীরকে বিয়ে করে এক সন্তান নিয়ে সুখের সংসার করছেন জয়। ভালো বন্ধুত্বের সম্পর্ক গোপন রাখার কারণে এই বিষয়টি ইতিবাচকভাবে নিতে পারেননি নেটিজেন ও ভক্তরা। সংবাদ মাধ্যমেও এই নিয়ে একাধিক খবর প্রকাশ হলে বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন অভিনেত্রী। 15 এপ্রিল মধ্যরাতে তিনি ফেসবুকে লেখেন, আমি খুব অবাক, নামি দামি পত্রিকারও আজব আজব হেডলাইন দেখে বিরক্ত ও রাগান্বিত।